তারিখ 14 এপ্রিল 1944, স্থান মৈরাং বিষ্ণুপুর জেলা মণিপুর। এই বিশেষ স্থানতে সেই বিশেষ দিনটুত আজাদ হিন্দ ফৌজে উত্তোলন করেছিল তিরঙ্গা পতাকার। ব্রিটিশের সঙ্গে যুদ্ধ করে প্রথমখন স্থান মৈরাং প্রথমখন স্থান ব্রিটিশের মুক্ত করবলে স্বাধীন করবলে সক্ষম হয়েছিল আজাদ হিন্দ ফৌজে। আর পতাকা উত্তোলন করেছিল আজাদ হিন্দ ফৌজের এজন অন্যতম সদস্য বীর যোদ্ধা কর্নেল শৌকত হায়াত মালিকে। আর সেই পতাকা উত্তোলনের সেই দৃশ্য, সেই বিরল দৃশ্য প্রত্যক্ষ করেছিল বহুকেইজন স্থানীয় মণিপুরী লোকে। তার এজন কৈরেং সিং, এম কৈরেং সিং, যিজনক মৈরাং কৈরেং নামেরে জনা যায়। পিছলৈ তেওঁ মণিপুরের মুখ্যমন্ত্রী হয়েছিল। আজাদ হিন্দ ফৌজের গঠন হয়েছিল প্রায় 40,000 ব্রিটিশ আর্মি ভারতীয় সৈন্যর যুদ্ধবন্দীক লগত লৈ। পিছলৈ নেতাজী সুভাষ চন্দ্র বসুয়ে এই আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব দিছিল। আর আজাদ হিন্দ ফৌজে দায়িত্ব লৈছিল এক সামরিক শক্তি প্রদর্শন করে ভারতক স্বাধীনতা প্রদান করার, ব্রিটিশ আর্মির সঙ্গে যুদ্ধ করার এক গধুর দায়িত্ব লৈছিল। ইম্পেরিয়াল জাপানিজ আর্মির সঙ্গে মিত্রালি করে ভারতক আক্রমণ করেছিল, ব্রিটিশ ইন্ডিয়াক আক্রমণ করেছিল। আর বহুতে কব খোঁজে ভারতে স্বাধীনতা লাভ করার অন্যতম কারণ আজাদ হিন্দ ফৌজের আক্রমণ বলে। আজির স্বাধীনতা দিবসের দিনটুত আজাদ হিন্দ ফৌজের প্রতিজন ব্যক্তিক, আজাদ হিন্দ ফৌজক সমর্থন করা প্রতিজন ব্যক্তিক শ্রদ্ধার স্মরণ করছো।